পরের সময়টা বন্ধুদের সঙ্গে ধুলায় খেলতে খেলতে
এগিয়ে এলো যৌবনকাল। তৃতীয় সময়কালে বিকার ইন্দ্রিয় জালে পাপ পুণ্যে নাহি করি হয় ভোগ বিলাসী নারী, এ সবে কৌতুক করি ইহা দেখি হাসে জমেরা। আমাদের বয়সে তোমার ছোকরাকে যদি বলো এই কাজটা করিস না বাবা পাপ হবে, তো কিসের পাপ? পাপ বলে কোনো বস্তু আছে? কিসের পাপ মানেই না পাপ পূর্ণ জ্ঞান তাদের মনে। তাহলে যৌবন কালেও যদি না হয়, যে সময়টাই কৃষ্ণ ভজন করবে বলে আমরা বসে আছো, চতুর্থ সময়কালে বন্ধন আসে হাতে গলে পুত্র কলত্র গৃহবাস আশা বাড়ে দিনে দিনে, দেখাতে নাহি আসে মনে না করি হরি পদ আস। একটা গেল, দুটো গেল, তিনটি গেল, চারটি গেল, চারিগত হইল যদি হরিল আখির জ্যোতি। আগে যখন তুমি তোমার বয়স ছিল তখন তুমি সুন্দর চোখে দেখতে পেতে, আজকে তুমি বৃদ্ধ হয়েছ, ভগবানের চাঁদ বদন দেখার তোমার সময় হয়েছে, কিন্তু তোমার দৃষ্টিশক্তিটা ক্ষীণ হয়ে গেছে, তাই তোমার দেখার সময় থাকলেও আর তুমি দেখতে পাচ্ছ না। চারিগত হইল যদি হরিল আখির জ্যোতি, শ্রবণে না শুনি অতি সয় দাস বল কয় এইবার রাখো মহাশয় তোমার ভক্তির আর দেহ না সময় থাকতে, অসময় হয়ে গেলে আর হবে না। সময় থাকতে, যে সময় চলে যায় সে সময় আর ফিরে আসে না। সময় থাকতে সকাল সকাল ভজনের পথে মুক্তি দাও, বেলা গেলে কিন্তু আর হবে না। ব্যাপারে সময় গেলে সাধন হবে না, ওরে মন রে কি হবে বলো তাতে। আমার দুপুরবেলা গেছেন জলাশয়ে মাছ ধরতে, আচ্ছা বলো দেখি যে খালে যে জলাশয়ে মাছ ধরতে গেছো বাঁধ দিয়ে দেখলে জল সেচবো মাছ ধরবো, কিন্তু যে জলাশয়ে গেছো সেখানে জলই নেই, তাহলে কি মাছ থাকতে পারি? কি হবে বলো তাতে বাবা দিলে ঠিক মতো
এখন যে ধানটা উঠলো পৌষ মাসে, অঘ্রাণ পৌষ মাসে, যারা চাষি তারা জানে এই ধানটা করতে হয়, রোপণ করতে হয় আষাঢ় শ্রাবণ মাসে। এই আষাঢ় শ্রাবণ মাসে রোপণ না করে যদি আশ্বিন মাসে বীজটাকে রোপণ করা হয় তাহলে কি হবে? গাছ হবে না? গাছ হবে। গাছ যদিও হয় বীজের জোরে, আমি মর্মে মর্মে অনুভব করলাম। আচ্ছা আর কি অভিশাপ দিবি? আর একটা অভিশাপ আমি তাদের দেব যারা আমার বধূকে আর যারা আমাকে এত যন্ত্রণা দিবে। কি অভিশাপ? ওরে সতী আমার কোন
করি আমি সালে আমার পরম প্রদান মন করো তালে করি আমি সালে আমার পরম প্রদান আমার কেহ বা হাসে কেহ বা কাঁদে আমার কেহ বা হাসে এই আমরা যেমন কীর্তন করছি কলকাতা না কীর্তিত করি রাধারানী শুধু আমাদের কথা বলেছে আর যারা আস্বাদন করছে যারা শুনছে মানে আপনারা দেখবেন কখনো হাসছি হাসির কথার সময় হাসছে আবার কখনো বা কাঁদছে কান্নার সময় যার যেমন ভাব তো রাধারানী বলছে সখী যারা বলছে দেখলাম তারা তো বলছে আবার যারা শুনছে তাদের মধ্যে কেহ বা হাসে কেহ বা কাঁদে আবার কেহ বলার হয়ে যাবে আমি বুঝিতে নারী রে আমি বুঝিতে নারী রে আমি বুঝিতে নারী রে নারী রে তাদের ভাবে গতি বুঝিতে নারী রে সত্যি মায়েদের ভাবের গতি বুঝতে পারলাম না হ্যাঁ প্রথমে যখন এসেছিলাম এত মারা দেখতে পেয়ে মনটা বড় ভরে গেছিল বটে হ্যাঁ কিন্তু এখন বুঝতে পারলাম যে মায়েরা শুধু কীর্তন শুনতে আসেনি এখনকার যুগে যে কীর্তন হয় সেই কীর্তন শুনতে মায়েরা এসেছিল আর একবার দেখতে এসেছিল আমায় কি সুন্দর দেখো সময় হলো আর চলে গেল আমা তোমরাও কি যাবে যদি যাও তো একটু তাড়াতাড়ি যাও দেরি করো বাবারা কি সুন্দর বসে কীর্তন শুনছে আর মায়েরা দেখো টুক 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 করে ঠিক চলে যাচ্ছে আমি বুঝিতে নারী রে বুঝিতে নারী রে ভাবে বুঝিতে নারী রে ভাবে বুঝিতে নারী রে ভাবে গতি বুঝিতে নারী রে ভাবে কেন হাসে কেন আদরের সঙ্গে প্রেমের সঙ্গে যারা কৃষ্ণনাম আস্বাদন করে তাদের বদন দেখলে যে কতটা আনন্দ অনুভূতি হয় একমাত্র যারা বলে বা বলতে পারে তারা ছাড়া অন্য কেউ বোঝে না কেউ মন দিয়ে যারা কীর্তন শুনে দেখো শাস্ত্র বলছে আমরা তো দুর্লভ মনুষ্যকুলে জন্ম নিয়েছি এই জগতে যারা সর্বনিম্ন কীটকুলে জন্ম নিয়েছে তারাও ভগবানের চরণ স্মরণ করে আর কাঁদে সর্বনিম্ন কীটকুলে যারা জন্ম নিয়েছে তারাও প্রতিনিয়ত ভগবানের রাঙা চরণ স্মরণ করে আর তাদের মনে প্রভু পরের জন্মটা যদি কীটকুলেও হয় তাতে ক্ষতি না হরি বল পরের জন্মটা যদি কীটকুলেই দাও তাতে ক্ষতি না আমি উন্নত জন্ম চাই না প্রভু তবে তোমার চরণে আমার এই নিবেদন করা রইল যদি কীটকুলে জন্ম দিতে হয় প্রভু তাহলে যেন নর্দমার কীট করে আমার জন্ম দিয়ে না যেন কুসুমের কীট হয়ে আমি জন্মাতে পারি যদি কুসুমের কীট বলে আমায় জন্ম দাও আর এই জগতের কোনো ভাগ্যভাগ বা ভাগ্যবতী যদি সেই কুসুমটা নিয়ে তোমার চরণে অর্পণ করতে পারে তখন আমার কীট খুলে জানো তোমার চরণ পরশ পেয়ে আমি আমার কীট খুলে জন্মটা ধন্য করে ফেলবো নিদায় বংশতারা কীটকুলে জন্ম পেয়েও আমি তোমার চরণ পরশ পেয়ে আমার কীটকুলে জন্ম ধন্য হয়ে যাবে শাস্ত্র বলল বুঝি এইরকম করেই তো জন্ম হতে হতে দুর্লভ মনুষ্য জন্ম পেল তোমাদের কি মনে করে না সেই দিনের কথা তোমাদের কি মনে নাই সেই দিনের কথা যেদিন তোমার জন্ম হলো বৃক্ষকুলে বৃক্ষকুলে বৃক্ষকুল থেকে তুমি কি করে উদ্ধার পেলে জানো কি করে উদ্ধার পেলে জানো বৃক্ষকুলে জন্ম নিতে নিতে বৃক্ষকুলে জন্মে নিতে নিতে যেদিন তোমার তুলসী বৃক্ষ হয়ে জন্ম হলো যেদিন তোমার তুলসী বৃক্ষ হয়ে জন্ম হলো যেদিন তোমার পত্র আমার গোবিন্দ সেবার অগ্রে লাগলো তোমার পত্র আমার গোবিন্দ সেবায় অগ্রে লাগলো সেদিন বৃক্ষকুল থেকে তুমি উদ্ধার পেয়ে বৃক্ষকুল থেকে উদ্ধার পেয়ে গেলে পরের জন্মে তোমার পশুকুলে হলো পরের জন্মে তোমার পশুকুলে হলো পশুকুল থেকে তুমি
শুকুলে জন্ম নিতে নিতে যেদিন তোমার গাভী কুলে জন্ম হল তোমার রেখে দেওয়া সঞ্চিত গোরস যেদিন আমার গোবিন্দ সেবায় লাগল সেদিন তুমি পশুকুল থেকে উদ্ধার পেয়ে গেল অবশেষে তোমার কীতিকুলে জন্ম হল কীতিকুলে জন্ম হল কীতিকুল থেকে তুমি কি করে উদ্ধার পেলে জানো কি করে উদ্ধার পেলে জানো একিত সেকিত করতে করতে যেদিন তোমার মধুকর রূপে জন্ম হল যেদিন তোমার সঞ্চিত মধু আমার গোবিন্দ সেবায় লাগলো সেদিন কীতি জন্ম তোমার ধন্য হল কীতিকুলে ধন্য হল তোমার রেখে দেওয়া সঞ্চিত মধু আমার গোবিন্দ সেবায় লাগলো এইভাবে 84 লক্ষ জনি ভ্রমণ করে তুমি দুর্লভ মনুষ্য জন্ম পেলে কৃষ্ণ ভজনার মতো সুযোগ্য দেহ পেলে তাও আবার সোনার ভারতে তোমার জন্ম হল এ জনম যদি তোমার হেলায় হারিয়ে যায় এ ভাবে আসা যাওয়া তোমার বিক্রম হয়ে গেল এভাবে আসা যাওয়া তোমার স্থান হয়ে গেল কোনো লাভ হলো না এসেছো যখন কৃপা করে যার জন্য এসেছিলে সেই কাজটি করে তারপর ফিরে যাও তারপরে তুমি আমার আপন ঘরে ফিরে যাও তাহলে আশাটা তোমার সার্থক হবে সতীরে গুণী মানি জনায় জপে ভাগবত পড়ে গাও ভাগবত গুরু হয়ে আসে শিষ্য মোর নাম দিয়া যাই রে মোর নাম দিয়া যা খুলে বলে রে মধুর প্রেমে সেই শিশুকাল হতে রাধারানীর যেদিন জন্ম হয়েছিল সেদিন রাধারানী ছিল অন্ধ হরি বল মন দিয়ে শুনবেন বাবা জায়গাটা রাধারানী ছিল অন্ধ নয়নে কিছু দেখতে পেত এটা আমরা সবাই জানি কিন্তু সত্যই কি রাধারানী অন্ধ ছিল না একটু পিছিয়ে যেতে হবে পুরাকালে অভিমন্যু বলে একজন ঋষি ছিল আস্তে এই অভিমন্যু ঋষি দীর্ঘদিন ধরে ভগবানের তপস্যায় ভগবানের ধ্যানে নিজেকে সঁপে দিলেন ভগবান সন্তুষ্ট হয়ে যখন অভিমন্যু মনির কাছে এলো বলো কি চাও বলে কিছু না আমি ধন চাই না রত্ন চাই না রাজত্ব চাই না কি চাও চাই আমি কি চাই জানো তোমার পত্নী লক্ষ্মীকে আমি নিজের বউ করে পেতে চাই শেষকালে কি মুনির মাথা খারাপ হয়ে গেল ভগবান চিন্তিত হলেন কি করা যায় বলে মুনিগণ তুমি অন্য কিছু চাও বলে না আবার ধ্যানে বসলে
ওই লক্ষ্মী দেবীকেই আমার বউ করে পেতে হবে সর্বনাশ। ভক্তাদিন ভগবান, ভক্তের মনোবাসনা করা ভগবানের কাজ। অবশেষে একদিন ভগবান স্থির করলেন তাই হবে, বলে ঠিক আছে যাও আমার বোনটাকে তোমায় দিয়ে দিলাম। একে অকারণেই বলে, না গো অকারণে নয়, শাস্ত্র বলছে অকারণে নয়। এই যে ভগবান তার নিজের বউকে পরের বউয়ের পরের হাতে তুলে দিলেন, এর পিছনেও কারণ ছিল। কি কারণ? না, ভগবানের এখানে একটা বাসনা ছিল। ও মা, ভগবানের মনে এখানে বাসনা ছিল বলে? হ্যাঁ, কি বাসনা? ভগবান মনে মনে একদিন ভেবেছিলেন, এই স্বকীয় প্রেমটা তো আস্বাদন হলো, আস্তে মায়ের একটু মন দিয়ে শুনবেন, স্বকীয় প্রেমটা, আমার বউকে আমি ভালোবাসবো, আমার বউকে আমি আমার মতো করে আদর করবো, ভালোবাসবো, এ তো সাধারণ কথা। কিন্তু এখানে কোনো বিরহ নাই, এখানে কোনো ব্যথা নাই, তাই মিলনের আনন্দটাও কম। আমাকে এই মিলনের আনন্দ, এই আনন্দ রসটা আরো বেশি করে উপভোগ করতে গেলে পরকীয়া প্রেমটা আস্বাদন করতে হবে। তাই নিজের বউকে পাঠিয়ে দিলেন অন্যজনের ঘরে, পরের বউকে তো আর ভালোবাসতে পারবে না। এই এখনকার ছেলেরা বলে রাধাকৃষ্ণ, কৃষ্ণই নাকি প্রেম করা শিখিয়েছিল, তোমাদের কৃষ্ণ ছিল এই, তোমাদের কৃষ্ণ ছিল তাই। এই যে কৃষ্ণের জন্য নিন্দা করে, একটু ভালো করে চেয়ে দেখো, আয়ানের বউটা কিন্তু আয়ানের বউ নয়, ওটা কৃষ্ণেরই বউ। এটা হলো জাগতিক জগতের কথা, কৃষ্ণ আর রাধা দুজন দুটো আত্মা নয়, এটা সাধারণ ব্রজের প্রেমিক প্রেমিকা নয়, রাধারানী কোনো ব্রজের রমণী নয়। একটু তত্ত্ব ঘাটতে হবে, একটু ভিতরে প্রবেশ করতে হবে। তাই লক্ষ্মী দেবীকে পাঠিয়ে দিলেন আয়ানের ঘরণী করে। কেন না? আয়ন ঘোষের যদি বউকে ভালোবাসি তাহলে পরক্রিয়া প্রেমটা আস্বাদন হবে, সেটা নিজেরই বউ, কিন্তু পরের ঘরে পাঠিয়ে দিলে কি হবে? ধর্মের নামে দোহাই দিয়ে বৈষ্ণব সমাজ ছুটে আসবে, আইনের দোহাই দিয়ে উকিল ব্যারিস্টার ছুটে আসবে, বিরহ বাঁধবে, ব্যথা যন্ত্রণা বাড়বে, আর যত বিরহ বাঁধবে মিলনের আনন্দটা তত উপভোগ হবে। তাই স্বকীয় প্রেমটা আস্বাদন করলাম, একটু পরকীয় প্রেমটা আস্বাদন করবো। লক্ষ্মী দেবী বলল, প্রভু আমি যেতে পারি তোমার মনোবাসনা পূরণ করতে, কিন্তু যাওয়ার আগে তোমার চরণে আমার মিনতি রইল, আমি গিয়েই জন্মাবার সাথে সাথে যেন তোমায় দেখতে পাই। যদি তোমায় দেখতে পাই তো ভালো, আর যদি তোমায় দেখতে না পাই, যতদিন না তোমায় দেখতে পাবো ততদিন আমি নয়ন যুগল মুদ্রিত করে থাকবো। আজকে রাধারানীর জন্ম হয়েছে কীর্তিদার গর্ভে, সবাই জানে রাধারানী অন্ধ, কিন্তু রাধারানী অন্ধ নয়, যতদিন না তার প্রাণবধূকে দেখতে পাবে ততদিন নয়ন মেলে চাইবে না, এটা ছিল রাধারানীর পূর্ণ প্রতিশ্রুতি। সবাই দেখতে এসেছে, আজকে যশোমতী ঠিক করেছে সেও যাবে রাধারানীকে দেখতে বৈকালবেলা, কিন্তু মনে বাসনা গোপালকে নিয়ে যাবে না, বাড়িতে যে ছোট্ট গোপাল আছে তাকে নিয়ে যাবে না, অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র। যখন মায়ের মনের বাসনা বুঝতে পেরেছে মা মাই নিয়ে যাবে না, তখন মনে মনে ভাবছে মা মাই নিয়ে যাবে না কেন? গোপাল খুব চঞ্চল, বাড়িতে দেখবে অমা তোমাদের ঘরে গোপাল আছে, দেখবে যখন তোমাদের ঘরে গোপালটা খুব দুষ্ট হয়ে যায়, কোনো বান্ধবীর বাড়ি বৈকালবেলা যখন বেড়াতে যাবে তখন দেখবে ছেলেটাকে নিয়ে যাবে না, না জানি তার বাড়িতে গিয়ে কি ভেঙে ফেলবে, কি করবে, এই চিন্তা করে বাচ্চাটাকে কেউ নিয়ে যেতে চায় না। আজকে মা দশমতি গোপালকে নিয়ে যাবে না বলে স্থির করেছে। ঠিক বৈকালবেলা যখন দশমতি সেজে গুজে বেরোবে, ঠিক সেই সময়ে গোপাল মায়ের অঞ্চলটা ধরে বলছে, মা আমি তোমার সঙ্গে যাবো না গোপাল, তোকে যেতে হবে না বাবা, আমি যাবো আর আসো না মা, আমি তোমার সঙ্গে যাবো, বলে না গোপাল তোকে যেতে হবে, মা আমি দুষ্টুমি করবো না, আমি তোমার কোলে চুপ করে বসে থাকি। যখন গোপাল কোনো রকমে ছাড়বে না, মা গোপালকে কোলে নিয়ে কীর্তিদার ঘরে গিয়েছে। এবার কীর্তিদার ঘরে গিয়ে কীর্তিদার সঙ্গে যশোমতী গল্প করতে লেগেছে, আর এই গল্প করাকালীন মা যশোদা তার গোপালকে একটু কর দিয়ে শক্ত পক্ত করে ধরে রেখেছে। মা একটু মন দিয়ে শুনবেন জায়গাটা, কর দুটো ধরে শক্ত করে ধরে রেখেছে, কেন? গোপাল নেমে গেলেই সর্বনাশ, না জানি কি ভেঙে দেবে, কি কর্ম সেরে দেবে,
শক্ত করে ধরে রেখেছে। পদতুমি এক পাশে দাঁড়িয়ে বলছি, ও গো যশোমতী, তুমি বাৎসল্য প্রেমে বিভোর হয়ে ভাবছো তোমার গোপালকে তুমি ধরে রেখেছো, কিন্তু তোমার গোপালকে বন্ধনে কে কে রাখতে পারে? মায়ের গলায় গজমতির হাত, ওমা আপনাদের গলায় সোনার হাত। আচ্ছা, আপনার গোপাল যদি টেনে ছিঁড়ে দেয় কি হবে? গোপালের প্রতি আর ভক্তি শ্রদ্ধা থাকবে, আর ভালোবাসা থাকবে? মায়ের গলায় সোনার হার নয়, গজমতির হাত। চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ নিয়ে খেলা করতে করতে চাকরি করে মা নামাচ্ছে না বলে, রাধারানীর কাছে যেতে পারছে না বলে ওই গজমতির হাতটা ধরে মেরেছে। মতিগুলো সব মেঝের মধ্যে ছড়িয়ে পড়েছে। ওমা যাই না, এত মূল্যবান সম্পদ মতিগুলো মেঝের মধ্যে ছড়িয়ে পড়েছে, যশোমতী আজ ঠিক থাকতে পারে? গোপালকে চুপ বলেছিলাম তোকে আনবো না, গোপালকে বস করিয়ে দিয়ে। আর গোপালের প্রতি মতি নেই, যশোমতীর মনমতি তখন গোপালের প্রতি নেই। মনমতি গেছে কোথায়? ওই গজমতির দিকে। মনমতি গেছে গজমতির দিকে, গোপাল ধুলোয় ধূসরিত, সেদিকে লক্ষ্য নেই যশোমতী। যশোমতী কি করছে জানো? মতি গুড়ায় যশোমতী, আর গোপালে মতি গুড়ায় যশোমতী, মেঝের মধ্যে মতিগুলো ছড়িয়ে পড়েছে। যশোমতী যখন সেগুলো কুড়াতে ব্যস্ত, ঠিক এই অবসরে প্রাণ গোবিন্দ আমার হামাগুড়ি দিয়ে দিয়ে ততক্ষণে রাধারানীর কাছে পৌঁছে গেছে। ও রাধে, এই দেখো আমি এসেছিলাম, এবার তুমি নয়ন যুগল উন্মিলিত করো। রাধারানী বলছে, বধু তুমি যে আমার পরাণ বধু এটা বুঝবো কি করে? আমার প্রতিশ্রুতি ছিল যতদিন না তোমায় পাব ততদিন আমি নয়ন যুগল উন্মিলিত করব না। তুমি বললে তুমি আমার বধু, কিন্তু তুমি যে আমার বধু এটা বুঝবো কি করে? ভগবান বলে গেছে বিপদে সর্বনাশ। রাধে, তাহলে কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমার প্রাণনাথ? বলে, বধু তোমার হৃদয়টি একটু আমার হৃদয়ের মধ্যে দাও, তোমার হৃদয় আমার হৃদয়ের মধ্যে পেলে আমার হৃদয় বুঝতে পারবে এটা আমার প্রাণনাথ বটে। প্রাণ গোবিন্দ হামাগুড়ি দিয়ে যেই না রাধারানীর হৃদয়ে নিজের হৃদয়টা দিয়েছে, আর কি রাধা থাকতে পারে? কাছে এসো সোনার বধু, কাছে এসো সোনার বধু, যার কালো তারি ভালো এসো সোনার বধু, যার কালো তারি ভালো এসো সোনার বধু, প্রাণ গোবিন্দকে জড়িয়ে ধরেছে আমার রাধারানী। যশোমতী এতক্ষণ গোপালকে লক্ষ্য করিনি, এবার আমার গোপাল দেখেছ, দেখেছ দুষ্টু ছেলের কাণ্ড, যেইটা গোপালকে টেনে তুলতে যাবে রাধারানীর উপর থেকে, রাধারানীর নয়নে নয়ন করেছে যশোমতী সর্বনাশ। এতদিন তো জানতাম
রাজধানী অন্ধ, কিন্তু রাজধানী তো অন্ধ নয়। কীর্তিদা, ওই তো তোমার মেয়ে নয়ন মেলে চাইছে। যশোদাকে বলে উঠল, দিদি, না জানি কোন শুভক্ষণে তুমি তোমার আমার গোপাল নিয়ে আমার ঘরে এলে। তোমার গোপালের কৃপায় আমার রাধারণী নয়ন ফিরে পেল। সেই দিনের কথা মনে করিয়ে দিচ্ছে ললিতা, রাধে, এ কলঙ্কে জন্মত শিশুকাল হতে জন্ম অবধি কলঙ্কে হইল ভোর। রাধে, এটা আর কারোর দোষ নাই, এটা তোরই দোষ। তুই যে জন্মাবধি কলঙ্কিনে তোর মনে পড়ে না সেদিনের কথা? বলে, সত্যি আমার সব মনে আছে, আমার সব মনে আছে, তোকে আর দ্বিতীয়বার বলে দিতে হবে না। এদিকে প্রাণ গোবিন্দ আমার মায়ের কাছে গিয়ে মাকে বলছে, মা গো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। রাধাবিনী মনোবাসনা পূরণ করতে ভগবানকে ছলনার আশ্রয় নিতে হচ্ছে। বলে, গোপাল, তোকে যে খেতে দেব, কিন্তু ব্রজের লোক মুখে শুনেছি তুমি নাকি ভালো নাচতে শিখেছিস, আমায় একটু নাচ দেখাবি গোপাল? উদয় পরিকল্প করে তোকে নবমী খেতে দেব। বলে, মা, আমি যে নাচবো বাজাবে কে? কেন আমি বাজাবো? কি বাজাবে বল, আমি করতালি দেবো, তুই নাচবি? একবারে নাচরে নাচরে আমার করে জাদু মনি গোপাল, তুমি নিত্য কর মা যশোমতী করতালি দিচ্ছেন। গোপালকে বলছি, গোপাল, একবারে নাচরে নাচরে আমার ওরে চাঁদের কণা, নাচরে গোপাল গোপাল প্রাণ গোবিন্দ আমার নাচছে, আর নাচতে নাচতে রাধারানীর কথা মনে পড়ে গেছে। রাধারানী যে কথা দিয়েছে তার কলঙ্ক মোচন করবে, যেই না মনে পড়ে গেছে আর কি গোপাল নাচতে পারে? চাকরি করে ধুলাড়ায় ধূসর হেনকালে রাধা ভাবে মনেতে পড়িল, ধরগো ধরগো বলি গোপাল ধুলাতে ধুলাতে পড়িল। যশোমতী কেঁদে উঠল, গোপাল, তাহলে কি তোর শরীর অসুস্থ না? যদি জানতাম তুই কাঁদতে নাচতে নাচতে তোর এমন হবে, তোর শরীর অসুস্থ, তাহলে তোকে নাচতে বলতাম না। একবার ওঠ গোপাল, একবার ওঠ, একবার উঠে বস, একবার আমায় মা বলে গা গোপাল রে। গোপাল, ও গোপাল, ওরে একবার গোপাল, একবার আমায় মা বলে গা গোপাল, আর আমি পারছি না। পা আর
গীতা খবর পেল তার একমাত্র প্রাণীর গোপাল ও চৈতন্য হয়ে মনে আছে, সে কি সইতে পারে? একমাত্র প্রাণীর গোপাল ও চৈতন্য নন্দ পিতা কি সইতে পারে? এদিকে সভা ধন খবর পেল তাদের প্রাণীর কানা এই অচৈতন্য হয়ে পড়ে আছে, তারাও কি সইতে পারে? শ্রীরাম সুদাম দাম সুদাম মধুমঙ্গল সবাই ছুটে আসছে প্রাঙ্গলিঙ্গকে দেখে। হ্যালো রাধারানী, সেও খবর পেয়েছে সখীর মুখে। সখীরা ছুটে এসেছে রাধারানীর কাছে, রাধে তুই যার জন্য মালা গাচ্ছিস সে মালা তোমার গোবিন্দ সেবায় লাগবে না কেন? মায়ের করে অচৈতন্য হয়ে পড়ে আছে প্রাঙ্গলিঙ্গ। আর মালা নিজে অঙ্গ থেকে একটা প্রতিমূর্তি সৃজন করে বৈদ্যরূপ ধারণ করে ব্রজের পথে গান গেয়ে বেড়াচ্ছে। আমার কালা দুয়ারে এসে চিৎকার করে বলে উঠলো, যশোমতী মাইয়া কি, যশোমতী মাইয়া কি, যশোমতী মাইয়া কি, দেখেছো দুষ্ট ছেলের কাণ্ড, এখন নতুন রূপে দেখা দেবে বলে ব্রজের যত ধুলা অঙ্গে ঢালা বই দোলা। যশোমতী মাইয়া কি,
দেখেছো দুষ্ট ছেলের কাণ্ড, এখন নূতন রূপে দেখা দেবে বলে রাজের জন্য ধ্রুব মুখে এসেছে। না মা, আমি তোমার গোপাল নই। দেখেছো আমার মিথ্যে কথা বলছিস? আমি গোপাল, তুই আমার কাছে আয় দেখি। তুই আমার কাছে আয়। রাম গোবিন্দকে কাছে টেনে নিয়ে যশোমতী বদনে রাশিকা দিয়ে ঘ্রাণ নিয়ে বলছে, হ্যাঁ রে গোপাল, তুই যে বললি আমার গোপাল নোস, তাহলে তোর মুখে কেন কেন ননির গন্ধ? বাবে গোপাল রে আমার মনে বড় লাগে সন্ধ, তোর মুখে কেন ননির গন্ধ? রাধা গোবিন্দের লীলা সহায়কারী নিবদ্ধ মাসিমা যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া যশোমতীর মায়ানে মায়ের আবরণ সৃষ্টি করে দিলেন। ভুলে গেলেন এটা আমার গোপাল। বাবা দেখতো আমার গোপালের কি হয়েছে? মাগু তোমার গোপালের হয়েছে এক উৎকট ব্যক্তি। ছাড়া বলে মা, এখন তোমার গোপালকে সাজা ছাড়াতে গেলে একটা সতী রমণীর দরকার। ব্যাগের মধ্যে থেকে একটা ছিদ্র কলসি দেখিয়ে বললো, মা কোনো সতী রমণী যদি ছিদ্র কলসিতে জলে দিতে পারে আর এই সহস্র ছিদ্রযুক্ত কলসিতে আনা জল দিয়ে যদি তোমার গোপালকে স্নান করানো হয় তোমার গোপাল আবার পায়ে দিকে পাবে। সতী রমণী আমি পাবো কোথায়? বৃন্দাবনে দুজন সতী, কে কে? জটিলা কুটিলা দুজন কি দেখেছে? দুজন কি দেখেছে? প্রথমে তো জটিলা গেছে, তারপর কুটিলা গেছে। প্রথমে কুটিলাও করেনি, তারপর জটিলাও করেনি, দুজনে শূন্য কলসি নিয়ে ফিরে আসছে। সতীরা সবাই হাত তালি দিয়ে বলছে, ও জটিলে ও কুটিলে ভালো সতী জানালি, ভালো সতী জানালি, ওই শুদ্ধ কুটিলে জানালে ভালো সতী জানালি, জটিলা কুটিলা দুজনেই করেনি। তখন যশোমতী চিন্তিত হয়ে বৈদ্যরূপে কৃষ্ণচন্দ্রকে বলছে, বাবা তাহলে আমার গোপাল কি আর প্রাণ ফিরে পাবে? মা তোমার যাকে সতী বলে জানো সে তো সতী নয়। আমি গণনা করে বলে দিতে পারি এ বৃন্দাবনের প্রকৃত সতীকে। আমি তোমায় কটা প্রশ্ন করব, সেই প্রশ্নের আদ্যক্ষর উত্তরের আদ্যক্ষর অনুসারে যে নাম বের হবে সেই নামের নামই হবে বৃন্দাবনের প্রকৃত সতী। বল বাবা। মা বৃন্দাবনে একটা খালের নাম বলো তো। শ্রীফল। শ্রীফলের আদ্যক্ষর শ্রী। আচ্ছা একটা ফুলের নাম বলো। মল্লিকা ফুল। মল্লিকা ফুলের আদ্যক্ষর মো। একটা সুন্দরী রমণীর নাম বলো তো। কেন রে? তিলোত্তমা। তিলোত্তমার আদ্যক্ষর তি। শ্রীমতি। একটা বড় রাজার নাম বলো দেখি। ওই দেখ রাবণ রাজা। রাবণ রাজার আদ্যক্ষর হ্যাঁ। আচ্ছা একটা গ্রামের নাম বলো দেখি। এই তো নবদ্বীপের পাশে ধাত্রী গ্রাম। ধাত্রী গ্রামের আদ্যক্ষর ধা পেয়েছি। সতী নারী রাধা গো। সতী নারী রাধা গো। সতী নারী রাধা গো। সবাই মিলে জয় দাও সতী নারী রাধা গো। সতীরানী
চোখ মিলাই আই বই তো যাকে আমরা বৃন্দাবনে করমপুর মধ্যে জানি তোমার একটা কথা রাজধানী ছুটি এসে বললো দাঁড়াও প্রত্যেকটা গুরুজনদের চরণভূমি মাথায় নিয়ে ছিদ্র মানুষে নিয়ে সতীত্ব প্রমাণ করতে ছুটে যাচ্ছে ওই যমুনার দিকে যমুনার তো মুখে ভাষা নেই রাধারানীকে আসতে দেখে যমুনা যেন বলতে চাইছে ও রাধে তোমায় আমাকে নিতে তোমায় আবার কষ্ট করে আসতে হলো না একবার ডাকলেই হতো না ডাকলেই হতো না ছিদ্র কলসি নিয়ে যমুনায় নেমে প্রাণ গোবিন্দকে স্মরণ করতে লাগলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা হে গোবিন্দ তুমি আমায় দেখা দাও তুমি আমায় দেখা না দিলে আমি ছিদ্র কলসি পরিপূর্ণ করব না প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে যেন বলতে চাইছে রাধে গো আর বিলম্ব করো না তুমি নিশ্চিন্ত মনে কলসি পরিপূর্ণ করে ঘরে ফিরে যাও আমার সহস্র অঙ্গুলি দ্বারা তোমার কলসির সহস্র ছিদ্র পথ আমি বন্ধ করে দিলাম এত বলি রাধারানী কুম্ভ ডুবাইতে যশোমতী বলল আয় বাবা গোপাল আমার গতি বল বৈদ্য আজকে তুই কি চাস আজকে যা চাইবি আমি তোকে তাই দেবো বৈদ্যরূপী কৃষ্ণচন্দ্র বলে উঠল মা আমার জন্য তুমি তোমার গোপাল ফিরে পাওনি বিধান তো আমি তোমায় দিয়েছিলাম বটে কিন্তু রাধারানী যদি জল এনে দিতে না পারতো আমি তোমার গোপালকে বাঁচাতে পারতাম না তাই আমার মনের বাসনা তোমার এক কোলে তোমার গোপাল আর এক কোলে রাধারানীকে একত্রিত বোস করিয়ে তুমি একটু লবণী সেবা করাও আমার তার এক কোলে গোপাল আর এক কোলে রাধারানীকে বোস করিয়ে একত্রিত নবমী সেবা করাচ্ছি আর সমস্ত সখীরা নিজের নিজের নয়ন কেবল ছড়ে না একবারে হ্যালো রে নয়ন হ্যালো রে নয়ন
ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।